বন্ধুরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল বাজানো শিল্পী। তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো আমরা রথের মেলাতে দিনের বেলাতে চলে এসেছি, সেদিনে সন্ধ্যাবেলার ভিডিও তোমাদের দিয়েছি, তো যারা দেখোনি এখনও তারা অবশ্যই দেখে নিও। আর খুুব জমজমাটি এখানে, জগন্নাথ সুভদ্রা বলরাম একদম সুন্দরভাবে এখানে প্রতিষ্ঠিত হয়ে আছেন। তো আবার উল্টো রথে আবার রথে তোলা হবে। তো ওইদিকে রথটা আছে খালি, ওই যে রথটা খালি আছে এখানে, তো তোমরা দেখতে থাকো আরও কী কী ভিডিও বানাই। তো পাশে থেকে সাপোর্ট করে এইভাবে, যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল বাতায়নের শিল্পীদের মধ্যে সবাইকে স্বাগত জানাই। তো আমি আর সিমুই চলে এসেছি। তো আমরা আজকে দেখাবো তোমাদের, আমরা ঘুরতে গিয়েছিলাম পুরুলিয়া, তো সেখান থেকে আমরা কী কী কিনেছি সেটা নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে সকলের, যে কী কী কিনলাম সেটা অনেকদিন ধরে ভাবছিলাম যে দেব, তো সময় হয়ে উঠছিল না, তো আজকে এনেছি। তো দেখো সাথে থেকো পাশে থেকে। আর আবারও বলি, যারা সাবস্ক্রাইব এখনও করোনি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার করে দিও যাতে পরে তোমরা আমার ভিডিও দেখতে পারো। তো চলো আমরা কী কী এনেছি সেটা দেখ মানে শুরু করে দিই। চলো প্রথমে এটা বিশাল বড় প্যাকেট আরও আছে, এটার মধ্যে যেগুলো আছে সেটা বার করি। তো প্যাক খোলাই হয়নি, তো তোমাদের থেকে শুরু করব বলে এই যে একদম প্যাক করা, তড়ি তড়ি একদম দেওয়া। বাবা তুমি কী দেখাচ্ছ? এটা গাড়ির কাগজ। দেখো বলো বন্ধুদের, বলো এটা কী আছে? তো দেখো অনুমান করি, বড় গাড়ির কাগজ। আচ্ছা ঠিক আছে, দাঁড়া খুলি। বাপরে তো গিট বেঁধে দেয় করতে, গিট বাঁধা। দেখো বন্ধুরা দেখি, দেখো এটা একটা, এই দেখো এই যে মূর্তি, এটা খুব এত মিষ্টি, তো পছন্দ হলো। এই দেখো একটু বড়, আমাদের একটা ছোট আছে, তো এটা একটা দেখো বড়। তো একটু পলিশ দিতে হবে, তো ইনকমপ্লিট একটু আছে, একটু পলিশটা দিতে হবে। তো এত পছন্দ হলো, আর এটা আবার নেই আর কোনো, তো এই একটাই ছিল, তো এটা নিয়ে নিলাম। ওই জন্য এত মুখটা দেখো খুব সুইট মিষ্টি লাগছে, একটু বড় সাইজ বেশ টানিয়ে রাখবো, খুব সুন্দর দেখতে লাগবে। পাপা দেখাও তো, ভালো লাগছে বাবা? দেখো দেখো, চলো দেখা হয়েছে বন্ধুরা, দেখেছে এবার ছাড়া। দেখো এই একটা তোমরা এখানে রাখো, আর প্যাক করে দেবো। হ্যাঁ রাখো, হ্যাঁ ওটা গৌতম বুদ্ধ পাপা। এবার দেখো আর একটা আছে, একটা বিশাল বড়, এটা আমার এখন মনেও পড়ছে না এটা কী হতে পারে। দেখি কত টানা, হ্যাঁ দেখ এটা খোল, দড়িটা খোল। আর একটা দেখো, আচ্ছা এই দেখো, আচ্ছা এই দেখো একটা বিশাল বড় ছৌ মূর্তি। দেখো কত্থক নাচের ওই যে সেই ছৌ ছৌ নাচ হয় না পুরুলিয়া বিখ্যাত, ওই সেই মুখোশ। দেখো ওই দেখ মুখের মধ্যে দেখ, দেখি অদির মুখে দাঁড়াও, ছাড়ো তুমি ছাড়ো। এই দেখো সময় কি সেজেছি, মাথা নাড়ো মাথা নাড়ো, আউ 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 আউ। এবার আমি দেখছি, আউ 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 আউ। এটা কথা কলি, সরি কথা বলছে, কথা কলি, কথা কলি ছৌ নাচে যে কথা কলি ডান্স হয় না, সেই তার ভিত্তিতে আর কি তৈরি মুখোশটা। দেখো সুন্দর নকশা করা, কি দারুণ কাজ করা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো বন্ধুরা দেখো আরও একটা, শেষই হচ্ছে না কতগুলো কিনে ফেলেছে। ওখানে কখনো যদি যাও তো দেখবে তোমরা, মানে অনেক সুন্দর সুন্দর মুখোশ মানে পাওয়া যায়, মানে বিভিন্ন ডান্সের কথা কলি, তারপরে ভরতনাট্যম, কত বিভিন্ন টাইপের মানে ছৌ নাচের যে মূর্তিগুলো হয়, তারপরে পার্বতী মানে শিব দুর্গার বিভিন্ন পিকচার পাওয়া যায়, সেই ছন্দে মানে সেই অঙ্গে কেউ নাচ করে, তো সেই তার উপরে ভিত্তি করে করা হয়। দেখো এটা দেখো,
বলতে বলতে দুর্গা মূর্তি বেরিয়ে গেছে। তো এই দুর্গার আদলে অনেক ছৌ নাচ মানে ওরকম মানে করা হয়, তো ওরা ওরকম তৈরি করে থাকে নিজের হাতে, এগুলো তৈরি করে বাড়িতে। ওখানে তো ঘরে ঘরে প্রায়ই জানো এগুলো কারিগর আছে, সব এগুলো তৈরি করে, মানে প্রত্যেকে কোনো না কোনোভাবে এই হাতের এই কাজগুলো তৈরি করে, মাটির হোক মানে এরকম পেপারের এর মধ্যে হোক, পেপারের এর মধ্যে দেখো পেপার টাইপের কাজ, একদম হালকা হয় এগুলো, মানে যে অনেক ওয়েট তা না, একদম সুন্দর হালকা, মানে তোমার ক্যারি করতেও সুবিধা হবে, হয়তো তুমি আনছো মনে হবে যে ভারী মানে আনা যাবে না দূরে থেকে বা এ না, কোনো অসুবিধা নেই, একদম হালকা, একদম মানে সুন্দরভাবে ক্যারি করা যাবে। দেখো দুর্গা মূর্তিটা দেখো ঘুরিয়ে যাবে, সুন্দর আছে। বাবা বাবা দাঁড়ো দাঁড়ো, আরো একটা আছে। তো ওখানে গিয়ে খুব মতো বাড়িয়েছে, তো দেখলাম ঠিক আছে তাহলে আমার এটা নেই, তাহলে নেওয়া যেতে পারে, তো সেই জন্য পট করে নিয়ে নিলাম। আর কিনতে তো খুবই ভালোবাসি, মানে একটু অন্যরকম চোখে লাগলে বা একটু ভালো লাগলেই ব্যাস তো কেনা হয়ে যায়। তো পাপা এসো দেখাবে, এসো এটা দেখাবে, এসো এটা দেখাবে, এসো তুমি দেখাও না, খোলো এটা সিমুই খুলবে, চলো খোলো খোলো দেখাও বন্ধুদের, দেখাও তুলে এই দেখো বন্ধুরা দেখাও। ওরে বাপ রে বাপ, আচ্ছা আমি দেখাচ্ছি, এই দেখো বন্ধুরা আরেকটা দুর্গা মূর্তি দেখি, এই মাথার চূড়াটা দেখেছ, এর চো মানে চোয়ের ধরন দেখো, এটা একদম সুন্দর, একদম কাজগুলো একদম নিখুঁত, এগুলো পুঁতি টুতি দেবে, দাঁড়া হাত ওরকম করে দিস না, এগুলো চিকচিকে মানে এগুলো দিয়ে কে ডিস্টার্ব করছে, তুমি না আমি, আমি তুমি ডিস্টার্ব করছো, কেন করছো বলে দাও, কেন ডিস্টার্ব করছো, এগুলো বাঁধা ছিল দড়ি দিয়ে, থাক দড়ি দিয়ে এগুলো বাঁধা ছিল, নাহলে ওরা বেশ যত্ন করে ভালো করে মুখের মধ্যে এরকম পেপার দিয়ে তারপরে চারপাশে একদম এ করে দড়ি মেয়েদের সুন্দরভাবে দিয়েছে, যাতে আনতে কোনো অসুবিধা না হয়। দেখো কত সুন্দর লাগছে মাথায়, আমি দেব, আচ্ছা আমি দিচ্ছি বন্ধুরা, দেখো আমি কে দেখো, শান্তি শান্তি শান্তি, আচ্ছা ঠিক আছে, এটা হলো দেখানো হলো, একদম যেন মনে হচ্ছে দুর্গাপুজোর দুর্গাপুজোর থিম শুরু হয়ে গেছে, বা ওরা দুর্গাপুজোর থিমও করে কোনো কোনো প্যান্ডেলে, মানে বিভিন্ন জায়গায় তো তোদের ডাক পড়ে তো ওরা করে, ওরা বেশ হাতের কাজ সুন্দরভাবে করে, তো বিভিন্ন থিম টিম ওদের মানে ওরা করে। পাপা হাত দিও না, চলো কি করবে। তো বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই বলো, শিমুই তুমি বলো, বলে আমাদের ভিডিও কেমন লাগছে, ভালো লাগছে বলে সাবস্ক্রাইব করে দিও, যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও, পাশে দেখো এন্ড সাপোর্ট করো, আমার টাটা করে দিয়েছো, আরেকটা ছবি তো বাকি আছে, টাটা করলে হবে না, আরেকটা ছবি বাকি আছে, দেখো ওই বড় ছবিটা দেখি, দাও বড় একটা পিকচার নিয়েছি, দেখো ওইটা বাকি আছে, দাঁড়া দাঁড়া ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি আনছি তুমি পারবে না, ছাড়ো দাঁড়াও ছাড়ো, তুমি কথা শুনছো না কেন, পাপা সরে দাঁড়া এখানে, চশমাটা এক্ষুনি যেত রে, এটা হচ্ছে একটা মা তো তার সন্তানকে, দেখো সন্তানের মুখটা দেখো, এই একটা সন্তানকে এরকমভাবে কোলে নিয়ে আছে, তো এটা একটা আয়না, এটা একটা বিশাল বড় আয়না, এই যে এর নিচে ডিজাইন করে দেখতে পাচ্ছ, দুপাশে ডিজাইন করে একটা আয়না, আয়নার একটা স্ট্রাকচার, এই ডিম্বাকৃতি আয়না, এই বড় আয়না হয়, তো কোলে নিয়ে এরকমভাবে আছে এক সাইড করে, তো সেটা এইভাবে ডান দিকে ফুটে উঠছে, মানে ডান ডান দিকে, এটা দেখো ওই ওইভাবে এদিকে আছে বাম দিকে আছে,
এটা ডান দিকে এইভাবে আছে কারণ আয়নাতে তো আয়নাতে জানো তোমরা বিপরীতমুখী জিনিসগুলো দেখায় যা যেদিকে থাকবে সেদিকে ডান দিক হলে বাম দিক দেখায় বাম দিক হলে ডান দিক দেখায় তো দেখো এই পাশে এরকমভাবে বাবা দেখো তুমি বলো তুমি খুলো না আমি খুলে দিচ্ছি জানো তো এরকমভাবে আসছে দেখো এটা আয়নার মধ্যে সন্তান কীরকম করে কোলে নিয়ে একদম জড়িয়ে তো সেটাই ভেবে এক্সাইটেড তো এটা আমি তোমাদের দেখানোর জন্যই আমি এতদিন খুলিনি তো এবার এটা আমি লাগাবো ওয়ালে লাগাবো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এটা ছিল আমাদের চমক পিকচারটা লাস্টে তো দেখো অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের তোমাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করি তো ভালো হোক খারাপ হোক তোমরা অবশ্যই জানিও আমার ভিডিও কেমন লাগছে আর অবশ্যই পাশে থেকো আর আজকে এই পর্যন্তই তো পরবর্তী ব্লগ নিয়ে সামনেই আসছি খুব তাড়াতাড়ি তো তোমরা সাথে থেকো পাশে থেকো আর দেখতে থাকো বাতায়নের শিল্পী তাতে করো কাকা টাটা শিউ বাই সবাই ভালো থেকো তোমরা ঠিক আছে টাটা বলেছে